আসলে তুই ভালো হইতি না রে, তুই এনে মহিলাদের ইয়ার মধ্যে কি করস, এনে চুরি চুরি টুরি কিনতেছিস নাকি? নুই চাইছিল একটু ঢুকতে, তানভীর ঢুকতে দে না। আহারে বল ফরবো ক, আমরা ক্রিকেটার, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তো মানুষের জীবনে হয় না। তো গাইজ, সিএনজি থেকে নাইমাই, মানে দেখি অনেক জ্যাম, তো ভাবলাম কিসের জ্যাম, পরে দেখি যে এনে ট্রেন আসতেছে, তো ওখান থেকে নাকি বড় স্টেশনে মানে রিক্সা দিয়ে যাওয়া লাগে। আসল কথা হইতেছে আমি চাঁদপুর কখনো আসি নাই, আমি কোথাও গেলে ধরেন আমি হোমনায় যাই বা ঢাকা যাই, মানে যেখানেই যাই মানুষ যখন বলে তোর বাসা কই, তখন আমি ঠিকই বলি চাঁদপুর, কিন্তু এই আমার জেলা শহর চাঁদপুরই আমি কখনো আসি নাই। তো তানবীরে বললাম যে চল চাঁদপুর যাই, তো ওরে নিয়া এখন চাঁদপুর আসছে আর কি। তো কি কি করতেছি সব কিছু দেখানোর চেষ্টা করবো, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আজ ট্রেন উঠবি? হ্যাঁ উঠবি। তো টান দেব। কি রে এনে কি করস, আসলে তুই ভালো হইতি না রে, তুই এনে মহিলাদের ইয়ার মধ্যে কি করস, এনে চুরি চুরি টুরি কিনতেছিস নাকি? আয় আয় আয়, মায়ের অভাব নাই, তুই আসলে ভালো হইতি না রে। এনে আসার পর থেকে মানে দেখতেছি এত এত জুটি, বাবারে বাবা, তানবীর তো আফসোস করতেছে যে আমগো যদি থাকতো তাহলে আজকে আমরাও এনে আইনা ঘুরতে পারতাম। তানবীর ঘোরার কি হয়েছে? না মারা যায় না, বেটা ঘুমায়। আচ্ছা চুপ করবো দেখো। হ্যাঁ আর যদি ধরেন বেশি উড়াই কম নাই? বেশি উড়াইলে আমার কথা শুনেন ভাই। হ্যাঁ এন কইবেন একটা উইবা, আর একটা কইবেন এক ছবি একটা করে উড়াইবা, উইব দুই তিন রকম কথা বলছে। না আমার একটা উইলি হইব, এক রকমের ছবি একটাই উইলি হইব, একটাই হবে, আপনি লিগেল দাম দিয়ে দিব 5 টাকা, আপনি রেট একটু কমও পাইবে, তাহলে এক ছবি হবে দুইটা তিনটা কথা বুঝছেন। ছবি উঠাবি রে, আপনি চাইলে একটা দেখতে পারেন যদি পছন্দ। আচ্ছা তাহলে আর একটা ছবি উঠে দেখান আগে, দেখতে ভাইয়া দেখো এটা দেখ, তুই সমস্যা নাই। আচ্ছা তুই দেখ ছবি উঠাইতেছে তানবীর, মানে দেখতেছে কিরকম হয় ছবি। A few moments later. কিরে মন খারাপ না, আমি গরিছি। আরে বাড়া কইছ না, মানে এই যে ছবি তুললাম না ক্যামেরাম্যান শালার ভাই, মানে গোলা ছবি করছে, ফেস গোলা হয়ে গেছে, কি বা ইয়া এক সাইড গেছে গা এরকম হয়ে গেছে, হেতে মানে মনে কর যে এক টাকা কম নাই, প্রতি পিস 5 টাকা দিতেই হইব। এটা আমার মোবাইলে বুঝাই দেওয়া কয়, প্রতি পিস 5 টাকা বুঝাই দিতে হইব, এটা কোনো কথা আমি বাচ্চা নিমু। যাই হোক এখন তুই লালাইছি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট তো মানুষের জীবনে হয় না, ধর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন একটু নদীটা দেখাস না, কুল কিনারা দেখা যায়নি এটার। আচ্ছা ইয়া কোনে তিন নদীর মোহনা কোনে?
ওই জায়গায় যে একটা অবস্থা, ফটো তুলতে যায় যে একটা ধরা খাইছি, এরপরে আর মুন্ডা চায় না যে এখানে যামু, মানে মুন্ডা আর চাইতেছে না, মুন্ডা পুরো ভাঙা গেছে। এখন বাজে 3টা, তো এখন তো খাওয়া দাওয়া করতে হইব নাকি? এই যে এখন খানা দানা আইনা ইয়ে করছি, মোরগ পোলাও এই আর কি, প্রচুর খাইতে হবো, খিদে আমার পেটটা জ্বলতেছে। সকালবেলা আমি একটা পিঠা খাই আয়ে পড়ছি, আর এখন এগুলা খাইতেছি, 3টা বাজে। A few moments later. আসছিলাম স্টেডিয়ামের ভিতরে, এনে ইনডোর মনে হয় প্র্যাকটিস করে ওনারা। তো তানভীর চাইছিল একটু ঢুকতে, তানভীর ঢুকতে দেয় না? আহারে বল ফরবো ক, আমরা ক্রিকেটার, আইবর আইবর থাক। তানভীর ভর্তি হবি নি, খেলাধুলা করতে পারস না, দূরও বেটা। এইদিকে মানে বিজয় মেলা হচ্ছে, মানে আজকে মেলা না তানভীর, মেলা ওই দিন হয়েছিল আর আবার সন্ধ্যাবেলা হবে আজকে। আজকে সন্ধ্যায়, সন্ধ্যায় তো থাকতে পারবো না, সন্ধ্যায় চলে যেতে হইব। এই সন্ধ্যাবেলা এই জায়গার মধ্যে ইয়ে করে রাখছি, স্টেজ করে রাখছি, আজকে অনুষ্ঠান হবে এখানে, বিজয় মেলা হয়, অনেক সুন্দর। ওটাই স্টেডিয়াম, ওটাই স্টেডিয়াম। দেখছো নি চায়ের অবস্থা, চা খাইবানি? বাড়িতে চা খাইলে 1 কাপ 5 টাকা, এনে খাইলে নর্মাল যেটা 30 টাকা, এর থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত। বাবা রে বাবা, এখন মেলা আসছে কত দাম এই আর কি। আর ওই দেখো দেখো দেখ, একটু ওদিকে দেখা, এইটা এমন ভয় লাগে আমার। মোহনপুর, মতলব মোহনপুর যখন গেছিলাম আমি, তখন এটার মধ্যে উঠছিলাম। ওই দেখ, আমি তো পুরো কী কইতাম, অনেক ভয় পাইছিলাম।